1978 সালে 49 বছর বয়সী শেখ আহমেদ ইয়াসিন ফিলিস্তিনিদের সাহায্যের জন্য আল মুজাম্মা আল ইসলামী নামে একটি ইসলামী সংগঠন গড়ে তুলতে অধিকৃত ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ইসরায়েল তা মঞ্জুর করে। লক্ষ্য ছিল গাজায় ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও এর একক প্রতিনিধির গুরুত্ব হ্রাস করা। আরব বিশ্বে ফিলিস্তিন প্রতিরোধের সম্মিলিত কণ্ঠস্বর স্পষ্ট হয় তখনই। ইন্তিফাদা নামে সেই সময় শুরু হওয়া গণ আন্দোলনের ধারাবাহিকতায় পরের বছর হামাসের আত্মপ্রকাশ ঘটে। ধর্মভিত্তিক সংগঠনের পরিচয়ে মুসলিম ব্রাদারহুডের সহযোগী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাদের। হামাসের প্রাথমিক ঘোষণাপত্র ছিল ইহুদি বিদ্বেষে ঠাসা। এক পর্যায়ে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী হয়ে ওঠে তাদের প্রধান অঙ্গীকার। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে শরিক হওয়ার পর 2006 সালের নির্বাচনে জনতার নিরঙ্কুশ সমর্থন নিয়ে সরকার গঠনে সমর্থ হয়েছিল হামাস। ইহুদি বিদ্বেষ থেকে সরে এসে 67টির সীমানা মেনে রাষ্ট্র গঠনে ঘোষণা দেয় হামাস। মূলত 1993 সালে অসলো চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়লে পাকিস্তানে ফাতাহ ও পিএলও এর জনসমর্থন কমে আসতে থাকে। আরাফ পরবর্তী যুগে পিএলও যখন রাজনৈতিকভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, ঠিক সেই সময়ে ফিলিস্তিনের রাজনৈতিক ও প্রতিরোধ আন্দোলনের আস্থা অর্জনে সমর্থ হয় হামাস। ফিলিস্তিনে 2006 সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তারা। তবে সরকার গঠনের পরপর ইসরায়েল তাদের মেনে নিতে অস্বীকৃতি জানায়। আরাফ পরবর্তী মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ হামাসের সরকারে যোগদান দিতে বিরুদ্ধ থাকে। ফাতাহ হামাসের ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করার পর রাজনৈতিক বিভেদ সহিংসতায় রূপ নেয়। পশ্চিম তীরে ফাতাহ তাদের পৃথক সংস্কার ব্যবস্থা অক্ষুণ্ণ রাখে, অপরদিকে অবরুদ্ধ গাজা থাকে হামাসের নিয়ন্ত্রণে। এরপর হামাস ও ফাতাহ বহুবার জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার সম্মত হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে খালেদ মোশের রাজনৈতিক নেতৃত্বে আসার পর থেকেই হামাসের পূর্ববর্তী উগ্র ধর্মবাদী চেতনা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রশ্ন ও নমনীয় মনোভাব প্রদর্শন করতে শুরু করে তারা। 2008 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং হামাসের অন্যতম নেতা নেতা ইসমাইল হানিয়াহ বলেন, হামাস 1967 সালের সীমানাসহ ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির চুক্তিতে রাজি আছে। 2013 সালের এক সাক্ষাৎকারে খালেদ মোশেল বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু আজকের বাস্তবতা এই আলোচনা অর্থহীন। আমরা উগ্র হত্যাকারী নই, আমরা আসলে ইসরায়েল বিরোধীও নই, তাদের দখলদারিত্বের বিরোধী। এর অবসান ঘটাতে পারলে আমরা নীতি মূল্যবোধ নিয়ে কাজ করব। সেই নীতি ও মূল্যবোধ গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও বহির্বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ। 2014 সালের জুলাইয়ে খালেদ মোশেল বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে চাই, তবে সেক্ষেত্রে ইসরায়েলকে নেতিবাচক মনোভাব প্রদর্শন করতে হবে। আলোচনার কথা বলে আগ্রাসন চালালে সেটি তো মেনে নেওয়া যায় না। ওই সাক্ষাৎকারে দ্বিরাষ্ট্র সমাধান মেনে নেওয়ারও ইঙ্গিত দেন মোশেল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও হাতে গোনা কয়েকটি পশ্চিম রাষ্ট্রের অন্ধ সমর্থনে ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যের বকে যাওয়া সন্তানে পরিণত হয়েছে। ইসরায়েল আজ কাউকে মানছে না, মানবাধিকার লঙ্ঘন করছে। মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার মার্কিন মিশনে বড় রকমের ফাঁকফোকর রয়েছে। 2009 সালে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দূর করে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রত্যয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে রোডম্যাপের কথা বলেছিলেন তাও মানতে নারাজ ইসরায়েল। মূলত ইসরায়েলি আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। 2014 সালের জুলাইয়ে বিএস চ্যানেলের আরেক সাক্ষাৎকারে মোশাল বলেন, আমরা গোড়াইবাদী নই, আমরা মৌলবাদীও নই, আমরা প্রকৃতপক্ষে ইহুদি জনগণের বিরুদ্ধে লড়াই করছি না, আমরা অন্য কোনো বর্ণের বা জাতির বিরুদ্ধে লড়াই করছি না, আমরা লড়াই করছি দখলদার বাহিনীর বিরুদ্ধে। হামাসের নতুন রাজনৈতিক দলিলে স্পষ্ট করে বলা হয়, হামাসের লড়াই জয়ন বাণের বিরুদ্ধে, তা ইহুদি ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়। সেখানে বলা হয় যে জয়নবাদী ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধেই লড়াই করছি আমরা। খালেদ মোশেল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে হামাসের অবস্থান সম্পর্কে বলেন, নতুন নীতিতে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি, তবে আমরা 1967 সালের 4 জুন যে সীমান্ত নির্দেশ করা হয়েছিল তার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আগ্রহী, তবে রাজধানী হবে জেরুজালেম আর সব শরণার্থী ফিরে পাবে তাদের নিজ ঘর।